लकडाउन आरो कार्यकर करते चट्टग्रामे दुदिन धरे चलछे जिला प्रशासन और आईन श्रृंखला रक्षाकारी बाहिनीर समन्वित अभियान। मोड़े मोड़े चेकपोस्टे चलछे जिज्ञासाबाद, तल्लाशी, जरिमाना, तारपर अकारणे बाइरे बेर होच्छेन अनेके, बाड़छे व्यक्तिगत गाड़ी चलाचल। चट्टग्रामे फाका सड़क दापे बेड़ानो, व्यक्तिगत गाड़ी के मोड़े मोड़े बसानो, चेकपोस्टे एभावेई पड़ते होच्छे तल्लाशीर मुखे, बोलते होच्छे बेर होवार कारण ओ गंतव्य। सेनाबाहिनी, बिजिबि, रैब ओ ट्राफिक पुलिशेर एसब चेकपोस्ट घिरे बराबरी थाके उत्सुक किछु मानुष। उद्देश्य अभियान एबं लकडाउन परिस्थिति पर्यवेक्षण करा। देखतेछि लकडाउन केरकम चलतेछे, मानुषेर माने এদিকে চট্টগ্রামের করোনা সংক্রমণের হার জ্যামিতিক হারে বেড়ে রেকর্ড গড়লেও সচেতনতা ঘাটতি দেখা যাচ্ছে অনেকের মধ্যে। বাসা থেকে বেরোইছি, মাস্ক নিব তো আপনার, আমার বসে মাস্ক বাসা গাড়ি থেকে নামা রাখি দিছি, এই কারণে নিতে পারি নাই। কাজে ছিলাম তো এই জন্য মাস্ক আনতে মনে ছিল না। ঠিক আছে, সমস্যা নেই, এর পরবর্তী থেকে মাস্ক নিয়ে আসবো। তাড়াতাড়ি চলে আসছি, তারপরে এখানে আসি, মাস্কের দোকান একটা খোলা হয় না, মাস্ক নিতে চাইছিলাম কিন্তু দোকান খোলা হয় না। শিল্প কারখানা চালু রাখলেও পরিবহনের ব্যবস্থা না করায় প্রতিদিন কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। যেখানে আমি 40 টাকা দিয়ে যাইতাম, এখন আমাকে 400-500 টাকা করে খরচ করে আমাকে অফিস যেতে হচ্ছে, আসতে হচ্ছে, কিন্তু সেই হিসেবে আমার বেতনও বাড়তেছে না, কোনো কিছু হচ্ছে না। বদ্রার একটা ব্যক্তি দেখো শেষ করছি কাজ, এখন আবার যাচ্ছে কোথায়, হালি শহরের ভিতরে একদম, এই যে ওই যে বড় আন্নাবাজার দক্ষিণ পাশে, আমি এখানে কিভাবে যাবো এখন। চট্টগ্রাম জেলা ও নগর জুড়ে তৎপর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা প্রত্যেকটা লোককে ভেরিফাই করছি, সে কেন আসছে বাইরে, কি প্রয়োজনে আসছে, আমরা দেখে তারপরে যদি মনে হচ্ছে যৌক্তিক, আপনি দেখেছেন, তাকে আমরা ছেড়ে দিচ্ছি। আর যে যার বের হওয়ার কোনো যৌক্তিকটাও নয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা, এই বিষয়ে কঠোর। ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় লকডাউনের সপ্তম দিনেও চট্টগ্রামে বেড়েছে মানুষের আনাগোনা ও ব্যক্তিগত গাড়ির চলাচল। আলামিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।